Assalamualaikum viewers, this is me Farzana Khan live হয়ে গিয়েছি রওজা থেকে অনেকদিন পরে আজকে লাইভ হলাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে ছোট একটা ইনফরমেশন দিতে লাইভ হয়ে গেলাম সেটা হচ্ছে কোকোনাট অয়েল সম্পর্কে কোকোনাট অয়েল আপনার প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে হচ্ছে যে বিভিন্ন স্কিন কেয়ারে তারপর খাবারের প্রয়োজনে আচ্ছা এখন অনেকেই জানেন না যে খাবারের প্রয়োজনে যে কোকোনাট অয়েল ইউজ করতে পারি খাবারের প্রয়োজনে কিভাবে আমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারি অনেকে হচ্ছে যে হোমমেড কোকোনাট অয়েল ইউজ করেন আমরা কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও ইউজ করতে পারি আসসালামু আলাইকুম আপু অনেকদিন পর দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ ভাইয়া হোয়াট এভার রাকিব আচ্ছা হি ইজ মাই ফ্রেন্ড ওকে সো আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে কথা বলছিলাম যখনই আমরা কোনো অয়েল খাবারের উপযোগী মনে করব বা মনে করব যে এই অয়েলটা আমরা খাবারের মধ্যে বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে চাচ্ছি তখন কি করতে হবে তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাজারের যে কোনো তেলই কিন্তু আমরা খাবার হিসেবে গ্রহণ করতে পারি না যদি আমরা খাবার হিসেবে গ্রহণ করতে চাই তাহলে আমাদের সবসময় এক্সট্রা ভার্জিন তেলই গ্রহণ করতে হবে এটাই হচ্ছে আমাদের অয়েলের মানে সর্বোচ্চ সবচেয়ে বেস্ট যে রূপটা থাকে সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল হ্যাঁ সেটা হচ্ছে প্রথম চাপে যে অয়েলটা বের হয় ওইটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অয়েল এবার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হতে পারে এক্সট্রা ভার্জিন সরিষার তেল হতে পারে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হতে পারে এনিথিং আচ্ছা তো আজকে আমি যে অয়েলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা শুধু খাবারের উপযোগী তাই না এটা কিন্তু স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য বেস্ট একটা প্রবাদ আছে মানে অনেক আগে সেটা হচ্ছে যে তেলে চুল তাজা হ্যাঁ যদিও আমরা আজকালকার মানুষজন অনেকেই মনে করি যে হেয়ার অয়েল ইউজ করব না অনেক স্টিকি হয়ে যাবে তারপরে হচ্ছে যে তেল দিলে চুল তাড়াতাড়ি ময়লা হয়ে যায় হ্যাঁ এই এই কথাটা কিন্তু ঠিক যে আমরা যদি তেল ইউজ করি তাহলে আমাদের হেয়ারটা কিন্তু ময়লা তাড়াতাড়ি হয়ে যায় বাট সেই ক্ষেত্রে কী করতে হবে আমরা কিন্তু দিনের বেলায় ইউজ না করে রাতের বেলায় অয়েলটাকে হেয়ারের স্ক্যাল্পে খুব সুন্দর করে ম্যাসাজ করে ইউজ করতে পারি এবং যে কোনো অয়েল আমরা যদি ইউজ করার আগে এটা গরম করে নেই তার যদি আমরা একটা হট অয়েল ম্যাসাজ নেই তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য অনেক ভালো আমাদের হেয়ার গ্রোথটা তাড়াতাড়ি হবে আমাদের হেয়ার ফলিকল কী হবে উদ্দীপিত হবে এবং এখন কোকোনাট অয়েল কিন্তু আমাদের শুধু হেয়ারের জন্য না আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো কাজ করতে পারে যারা একটা সংবেদনশীল স্কিন আছে যাদের যাদের স্কিন খুবই সেন্সিটিভ যে কোনো কিছু ইউজ করতে পারেন না তারা কি করবেন তারা কিন্তু হচ্ছে যে কোকোনাট অয়েল ইউজ করতে পারেন যেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটাকে আপনারা স্ক্রাব হিসেবে ইউজ করতে পারেন স্ক্রাব হিসেবে কীভাবে ইউজ করতে পারেন এটা আমরা যে নারকেলটা কোড়ায় নেই বা নারকেল যে গুঁড়ো করে নেই ওই গুঁড়ো নারকেলের সাথে যদি আমরা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা একটু মিক্স করে হাফ হাফ করে নেই এবং দেন ওইটা দিয়ে যদি আমরা স্ক্রাবের মতো ইউজ করি ওটা কিন্তু অনেক ভালো বডি স্ক্রাব হতে পারে এবং আপনার স্কিনটা যদি ড্রাইও হয় তবুও আপনার স্কিনের কোনো ক্ষতি না করে আপনার স্কিনের মৃত কোষ দূর করার জন্য কিন্তু অনেক অনেক ভালো কাজ করবে এবং আপনার স্কিনটাকে কখনোই সহজে ড্রাই হতে দিবে না সো এটা কিন্তু খুব ভালো একটা বডি স্ক্রাব হতে পারে এবং আপনার যদি বডি স্ক্রাব হিসেবে কোকোনাট অয়েলকে অন্য কোনো অয়েলে ওয়েতে ইউজ করতে চান সেক্ষেত্রে এটার সাথে আপনারা ইয়ে মিক্স করতে পারেন চিনি মিক্স করতে পারেন হ্যাঁ চিনি মিক্স করে তারপরে চিনিটাকে হাফ গুঁড়ো করে নিতে পারেন দেন ওইটা যদি আপনারা স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে যে স্কিনের যে ট্যানটা আছে ওইটা দূর হবে এবং ততক্ষণ পর্যন্ত এটা এভাবে এভাবে রাব করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় হ্যাঁ ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বডি স্ক্রাবটা ইউজ করতে পারবেন যদি আপনার এই স্ক্রাবটা হচ্ছে এরকম স্কিনের জন্য যাদের খুব বেশি ড্রাই স্কিন ওকে
অ্যান্ড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো অবশ্যই আপনারা খেতে পারেন। এবং যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন, যারা কোনো ইউজ করতে পারে না, লোশন ইউজ করতে পারে না, কোনো কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করতে পারে না, তাদের জন্য কিন্তু কোকোনাট অয়েল একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে। আর সেটা যদি হয় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, সেক্ষেত্রে কিন্তু কথাই নাই। আর আমরা যারা রেগুলার মেকআপ করি অথবা মেকআপ না করলেও, ছেলেরাও যদি আমরা চাই যে সারাদিন পর আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করব, ফেসটাকে যদি আমরা ভালোভাবে ক্লিন না করি, তাহলে কিন্তু আমাদের ফেসে ইম্পিউরিটিস রয়ে যাবে, আমাদের ফেসে পিম্পল হবে এবং আরও নানান সমস্যা দেখা দেবে। তো আমাদের ফেস ক্লিন হওয়া, ভালো করে একদম গভীরভাবে ক্লিন হওয়া কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো সেটার জন্য কিন্তু আমরা কোকোনাট অয়েলটাকে ইউজ করতে পারি তুলার মাধ্যমে, অথবা একটা কটনের যদি একটা কাপড় হয় সেটাও হতে পারে, ফেসের মধ্যে কোকোনাট অয়েলটা অ্যাপ্লাই করে জাস্ট চেপে চেপে মুছে নিলাম। তাহলে আমার সারাদিন যদি আমি জার্নি করেও থাকি, তাহলে যে ময়লাগুলো আছে ওগুলো ক্লিন হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে যে আমি যদি মেকআপ করেও থাকি, মেকআপটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। সো এটা ময়শ্চারাইজার হিসেবে অনেক ভালো কাজ করবে, এটা বডি স্ক্রাব হিসেবে অনেক ভালো কাজ করবে, এটাকে আমরা ক্লিনজার হিসেবেও কিন্তু অনেক ভালো কাজ করতে পারি, মানে ইউজ করতে পারি। হ্যাঁ, আর আমি নিজেই মাঝে মাঝে এটা ক্লিনজার হিসেবে ইউজ করি, বিকজ সবসময় হাতের কাছে ক্লিনজার থাকে না, অথবা বাজারে যে ক্লিনজারগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু মানে মোটামুটি ভালো প্রাইসেরই হয়। সো আমরা যারা ওই রকম কোনো ক্লিনজার অ্যাফোর্ড করতে পারছি না, বাট আমাদের স্কিনটা হেলদি রাখা প্রয়োজন, সবাই একটা হেলদি স্কিন চায়, সবাই একটা সুন্দর স্কিন চায়, সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোকোনাট অয়েলটা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, ডিরেক্টলি অ্যাপ্লাই করে ওটা যদি আমরা কটন দিয়ে মুছে নিলাম, অথবা এরপরে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলাম, তাহলে দেখবো কি যে আমাদের যত ইম্পিউরিটিস, যত মেকআপ, যত ডার্ট, যত পলিউশন আছে ওটা খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। সো খাওয়ার জন্য, স্কিন কেয়ারের জন্য, হেয়ার কেয়ারের জন্য কোকোনাট অয়েলের, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলে কিন্তু কোনো জুড়ি নাই। তো আমাদের রোজার এক্সট্রা ভার্জিন নারকেল তেলটা আপনারা নিয়ে নিতে পারেন, এটা হচ্ছে 100 ml, 100 ml আপনারা 90 টাকায় পাচ্ছেন। অ্যান্ড যারা আর একটু বড়ো ইয়ে নিতে চাচ্ছেন সেটা হচ্ছে 250 ml নিয়ে নিতে পারেন, যেটা প্রাইস হচ্ছে 210 টাকা। এবং যারা একটু জাম্বো বা একটু বিগ প্যাক চাচ্ছেন তাদের জন্য হাফ কেজি বা হাফ লিটার বলা যায়। হ্যাঁ, হাফ লিটার হচ্ছে 400 টাকা, রোজা এক্সট্রা ভার্জিন নারকেল তেল হাফ লিটার হচ্ছে 400 টাকা। সো আপনারা যারা খাওয়ার জন্য, স্কিন এবং হেয়ার ইউজ করার জন্য মানে মাল্টিপারপাসে নিতে চাচ্ছেন, তারা কিন্তু বড় প্যাকটা নিয়ে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই কোকোনাট অয়েল সম্পর্কে টুকটাক একটু ইনফরমেশন দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, রোজার সাথে থাকবেন, এবং আপনারা চাইলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসতে পারেন, ওইখানে অর্ডারটা প্লেস করে দিতে পারেন, www.rozapureorganic.com। আর হচ্ছে যে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন এনি কাইন্ড অফ প্রবলেম, অথবা যে কোনো স্কিন প্রবলেমে আপনি ভুগছেন বা কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইনবক্স করতে পারেন, আমাদেরকে কল করতে পারেন 01705653890 এ নাম্বারে। ওকে, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এবং হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা হচ্ছে রোজা পিওর অর্গ্যানিক, বেল বাটনটা প্রেস করে দিবেন, তাহলে আমাদের কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন রোজা পিওর অর্গ্যানিকে। ওকে, আল্লাহ হাফেজ।